নমস্কাৰ, এই মুহূৰ্তত আহি পৰিছে ৰাতিপুৱাৰ কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ। অসমৰ লগতে আন্তঃৰাষ্ট্ৰীয় কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ যুগুতোৱা হৈছে আৰু নিতৌ এনেধৰণৰ খবৰসমূহ পাই থাকিবলৈ হ'লে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ভিডিঅ'টোত এটাকৈ লাইক কৰি উৎসাহিত কৰিবলৈ একেবাৰেই নাপাহৰিব। দৰ্শকসকল, আজিৰ প্ৰথমটো খবৰে হৈছে এটা ডাঙৰ খবৰ। হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰৰ অৰুণোদয় আঁচনিতকৈও ডাঙৰ আঁচনি হাতত ল'লে কংগ্ৰেছ চৰকাৰে। 1 কোটিতকৈও অধিক মহিলাই মাহে লাভ কৰিব 2000 কোটি টকা। ৰাহুল গান্ধীয়ে দিয়া প্ৰতিশ্ৰুতি আখৰে আখৰে পালন। এই মুহূৰ্তত আহি পৰিছে এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। অৰুণোদয় আঁচনিতকৈও ডাঙৰ আঁচনি হাতত ল'ব কংগ্ৰেছ চৰকাৰে। 1 কোটিতকৈও অধিক মহিলাৰ একাউণ্টত মাহেকত দিব 2000 কোটি টকা। ৰাহুল গান্ধীয়ে দিয়া প্ৰতিশ্ৰুতি আখৰে আখৰে পালন কৰিছে কংগ্ৰেছে। কৰ্ণাটকৰ মহিলাৰ একাউণ্টত সোমাব মাহেকত 2000 কোটি টকা। 1 কোটিতকৈও অধিক মহিলা লাভান্বিত হ'ব এই আঁচনিৰ পৰা। 15-20 আগষ্টৰ পৰাই এই ধন দিয়াৰ ঘোষণা কৰিলে কংগ্ৰেছে। শীঘ্ৰেই আবেদন প্ৰক্ৰিয়া আৰম্ভ কৰিব কৰ্ণাটকৰ কংগ্ৰেছ চৰকাৰে। নিৰ্বাচনৰ সময়ত কৰ্ণাটকৰ মহিলাক মাহিলী টকা দিয়াৰ ঘোষণা কৰিছিল ৰাহুল গান্ধীয়ে। এই প্ৰতিশ্ৰুতি মৰ্মে গৃহলক্ষ্মী আঁচনিৰ অধীনত ধন দিব কংগ্ৰেছ চৰকাৰে। আঁচনিখনৰ নাম হৈছে গৃহলক্ষ্মী। নিৰ্বাচনৰ সময়ত দিয়া 5 প্ৰতিশ্ৰুতিৰ ভিতৰত অন্যতম আছিল এই প্ৰতিশ্ৰুতি। ইতিমধ্যেই প্ৰতিশ্ৰুতি দিয়া মৰ্মে কেইবাটাও আঁচনি মুকলি কৰিছে সিদ্ধৰামায়া চৰকাৰে। অৰুণোদয় আঁচনিতকৈও ডাঙৰ আঁচনি হাতত ল'ব কংগ্ৰেছ চৰকাৰে। 1 কোটিতকৈও অধিক মহিলাৰ একাউণ্টত মাহেকত দিব 2000 কোটি টকা। ৰাহুল গান্ধীয়ে দিয়া প্ৰতিশ্ৰুতি আখৰে আখৰে পালন কৰিছে কংগ্ৰেছে। 2 নম্বৰ খবৰটি হৈছে CBIৰ একচন। জোনমণি ৰাভাৰ মৃত্যুৰ তদন্তক লৈ এটা ডাঙৰ খবৰ এই মুহূৰ্তত আহি পৰিছে। জোনমণি ৰাভাৰ মৃত্যুৰ তদন্তক লৈ ডাঙৰ খবৰ। জোনমণি ৰাভাৰ মৃত্যুৰ ৰহস্য ফাদিল কৰিবলৈ ক্ষিপ্ৰ গতিত অভিযান চলাইছে CBI। মৰিকলং আৰক্ষী চকীত CBIৰ অভিযান। জোনমণি ৰাভাৰ কোঠাৰ নথিপত্ৰ পৰীক্ষা কৰিছে CBIৰ দলে। আৰক্ষী চকীত প্ৰৱেশ কৰিবলৈ দিয়া হোৱা নাই কোনো লোকক। জোনমণি ৰাভাৰ আৱাসগৃহত জোৰকৈ আৰক্ষী প্ৰৱেশ কৰা বুলি মাতিয়ে দিছিল অভিযোগ, আৰু সেই অভিযোগ মৰ্মে CBIয়ে ক্ষিপ্ৰ গতিৰে অভিযান আৰম্ভ কৰিছে। 3 নম্বৰ খবৰটি হৈছে আমি দেশ বিক্ৰী নকৰোঁ, ইণ্ডিয়াৰ 6টা সংকল্প। দেশ বিক্ৰী নকৰোঁ বুলি সংকল্প ল'লে বিৰোধীৰ একত্ৰিত দলে। ইণ্ডিয়াই ল'লে 6টা সংকল্প। 9 বছৰত দেশ বৰবাদ কৰি পেলালে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে। ৰেলৱে, বিমানবন্দৰ সকলো বিক্ৰী কৰি শেষ কৰি পেলালে মোদী চৰকাৰে। আনকি আকাশ আৰু মাটিও এওঁলোকে বিক্ৰী কৰিছে। দেশৰ সকলো জনতা এতিয়া দুখত আছে। দেশত হিংসা বিয়পাইছে BJP চৰকাৰে। এইবিলাকৰ পৰা মুক্ত হ'বলৈ আমি একত্ৰিত হৈছোঁ। প্ৰতিজন নিবনুৱাক সংস্থাপন দিয়াৰ লক্ষ্য আমাৰ। প্ৰতিটো দুখীয়াৰ সন্তানে পাব লাগিব শিক্ষাৰ পোহৰ। দুৰ্ভগীয়া ৰোগীয়ে পাব লাগিব ভাল উন্নতমানৰ চিকিৎসা সেৱা। আমি দেশ বিক্ৰী নকৰোঁ, দেশৰ উন্নয়ন কৰিম বুলি মন্তব্য কৰিছে ইণ্ডিয়াই। দেশত হিংসাৰ সলনি থাকিব মৰম ভালপোৱা। দেশ বিক্ৰী নকৰোঁ বুলি সংকল্প ল'লে বিৰোধীৰ একত্ৰিত দলে। ইণ্ডিয়াই ল'লে 6টা সংকল্প। 9 বছৰত দেশ বৰবাদ কৰি পেলালে নৰেন্দ্ৰ মোদীয়ে। ৰেলৱে, বিমানবন্দৰ সকলো বিক্ৰী কৰি শেষ কৰিলে মোদী চৰকাৰে। 4 নম্বৰ খবৰটি হৈছে জনতাৰ কণ্ঠ ৰুদ্ধ কৰা হৈছে, BJPক বিদায় দিয়াৰ হুংকাৰ ৰাহুল গান্ধীৰ। দেশৰ পৰা BJPক বিদায় দিয়াৰ হুংকাৰ ৰাহুল গান্ধীৰ। আজি দেশৰ জনতাৰ কণ্ঠ ৰুদ্ধ কৰা হৈছে। জনতাৰ কণ্ঠ ঘূৰাই অনাৰ বাবে এইবাৰ আমি যুঁজ দিম। ইপিনে দেশত নিবনুৱা সমস্যা, আনপিনে পুঁজিপতিৰ হাতলৈ গৈছে দেশৰ ধন। BJPৰ বিৰুদ্ধে আমি ৰণকৌশল তৈয়াৰ কৰিম। বিৰোধীৰ একত্ৰিত বৈঠকত এই মন্তব্য ৰাহুল গান্ধীৰ। দেশৰ পৰা BJPক বিদায় দিয়াৰ হুংকাৰ ৰাহুল গান্ধীৰ। আজি দেশৰ জনতাৰ কণ্ঠ ৰুদ্ধ কৰা হৈছে বুলি ৰাহুল গান্ধীয়ে মন্তব্য কৰিছে। জনতাৰ কণ্ঠ ঘূৰাই অনাৰ বাবে এইবাৰ আমি যুঁজ দিম বুলি ৰাহুল গান্ধীয়ে কৈছে। ইপিনে দেশত নিবনুৱা সমস্যা, আনপিনে পুঁজিপতিৰ হাতলৈ গৈছে দেশৰ নাম। BJPৰ বিৰুদ্ধে আমি ৰণকৌশল তৈয়াৰ কৰিম বুলি
হুংকার প্রদান করেছে রাহুল গান্ধী। 5 নম্বর খবরটি হয়েছে ইউপিএ এএস ইন্ডিয়া ক্ষমতা অর্জনের বাবে দেশের নামক আহিলা হিসাবে ব্যবহার বিজেপি। মঙ্গলবারে কর্ণাটকের বেঙ্গালুরুত 26টা সমভাবাপন্ন দলের দুদিনিয়া বৈঠকের সামরণি পড়ে। তাত বিরোধী দলসমূহে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ এলায়েন্স বা ইন্ডিয়া নামৰ এটা নামৰ ছাত্রীর তললৈ আহিবলৈ সকলোৱে সন্মত হয়। ভারতীয় জনতা পার্টির নেতা তথা অধিবক্তা আশুতোষ দুবে মঙ্গলবারে ইউনাইটেড প্রগ্রেসিভ এলায়েন্স অর্থাৎ ইউপিএ ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ এলায়েন্স হিসাবে পুনের নামাকরণের বিরুদ্ধে ভারতের নির্বাচন আয়োগে এখন পত্র লিখিছে। পত্রখনত কৈছে ক্ষমতা অর্জনের বাবে আমার রাষ্ট্রের নাম কেবল এক আহিলা হিসাবে ব্যবহার করা দেখা গৈছে। উল্লেখ্য যে মঙ্গলবারে কর্ণাটকের বেঙ্গালুরুত 26টা সমভাবাপন্ন দলের দুদিনিয়া বৈঠকের সামরণি পড়ে। তাত বিরোধী দলসমূহে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ এলায়েন্স বা ইন্ডিয়া নামের এটা নামের ছাত্রীর তললৈ আহিবলে সকলোৱে সন্মত হয়। এই কথা মন করে বিজেপির মহারাষ্ট্রের সামাজিক মাধ্যম আইনী আর পরামর্শদাতা বিভাগের মুরব্বী দুবে কয় যে ই কেবল মৌলিকতার অভাব প্রদর্শন করাই নহয় লগতে ক্ষমতা অর্জনের বাবে আমার রাষ্ট্রের নামক কেবল এক আহিলা হিসাবে ব্যবহার করা দেখা গৈছে। 6 নম্বর খবরটি হয়েছে তা গুরুত্বপূর্ণ খবর 10 সেপ্টেম্বরত 32,000 চাকরির বাবে প্রকাশ পাব বিজ্ঞাপন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। রাজ্যের নিবনুয় যুবক যুবতীর বাবে এটা ভাল খবর আহি পড়িছে পুনের অসম সরকারের কেবাটাও বিভাগত উলাব চাকরি। এইবার 32,000রও অধিক পদের বাবে প্রকাশ পাব বিজ্ঞাপন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় পুনের ঘোষণা করেছে 32,000ধিক সরকারি চাকরির বাবে শীঘ্রই প্রকাশ পাব বিজ্ঞাপন। রাজ্যের নিবনুয় যুবক যুবতীর বাবে এটা ভাল খবর পুনের অসম সরকারের কেবাটাও বিভাগত উলাব চাকরি। এইবার 32,000ের অধিক পদের বাবে প্রকাশ পাব বিজ্ঞাপন 1,00,000 নিবনক চাকরি দিয়ার প্রতিশ্রুতি পূরণের দিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকার। নিবনুয় যুবক যুবতীর বাবে আশার বতরা কহিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কার্যালয় পুনের ঘোষণা করেছে 32,000ও অধিক সরকারি চাকরির বাবে শীঘ্রই প্রকাশ পাব বিজ্ঞাপন। মঙ্গলবারে টুইটারের জড়িয়ে অসম সরকারে অহা 10 সেপ্টেম্বরের ভিতর নতুনক 32,000ও অধিক সরকারি চাকরির বিজ্ঞাপন প্রকাশ পাব বলে সদরি করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। মুখ্যমন্ত্রী কার্যালয় টুইটারত সদরি করা অনুসরি 10 সেপ্টেম্বরের ভিতর গৃহ বিভাগত 4,097টা স্বাস্থ্য বিভাগত 5,105টা শিক্ষা বিভাগত 10,299টা পঞ্চায়েত আর গ্রামোন্নয়ন বিভাগত 1,176টা তৃতীয় বর্গত 7,073টা চতুর্থ বর্গত 4,939টা সহ মুঠ 32,689টা পদত বিজ্ঞাপন দিয়া হব। আর ডেসক্রিপশনত একটা লিঙ্ক পাব আসাম জব কেরিয়ার .in তাতে গিয়ে পেলে আপনাদের চাকরি সমূহের বিজ্ঞাপন পাই থাকিব। উল্লেখ্য যে রাজ্য সরকারে ইতিমধ্যে প্রতিশ্রুতি রক্ষার বাবে পর্যায়ক্রমে নিযুক্তি প্রক্রিয়া সম্পন্ন করে আহিছে। এইবারের নিযুক্তি প্রক্রিয়া সম্পন্ন হলে 1,00,000 নিযুক্তি প্রদানের লক্ষ্যত উপনীত হব হিমন্ত বিশ্ব শর্মার সরকার। আনহাতে বিগত বর্ষত প্রায় 70,000-75,000 নিবনুয় যুবক যুবতীক মেধার ভিত্তিত চাকরি দিয়া বলে মন্তব্য করে আহিছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। 7 নম্বর খবরটি হয়েছে এটা ডাঙর খবর সংখ্যালঘুর তেজর মূল্য আছে সংখ্যালঘু হওয়ার বাবে টার্গেট করে নলব রহিমা খাতুনের মৃত্যুর পাছতেই আন্দোলনের হুঙ্কার আমসুয়ে আন্দোলন করব বলে হুঙ্কার প্রদান করেছে। ধর্মীয় সংখ্যালঘু হওয়ার বাবে টার্গেট করে গুলিচালনা করার অভিযোগ উত্থাপন করেছে আমসুয়ে। গুলিচালনার ঘটনাত জড়িত থাকা আটাইকেজনের বিরুদ্ধে ন্যায়িক তদন্ত হব লাগে। সংখ্যালঘুর তেজর মূল্য আছে এই ঘটনার পরিণাম অসম সরকারে ভুগিব লাগিব সংখ্যালঘুর উপর অত্যাচার কেতিয়াও সহ্য করা নহব। বন বিভাগের অনুমতিতে বুহা চাপরিলৈ গৈছিল একাংশ রাইজ বন বিভাগের গুলিত রহিমা খাতুনের মৃত্যুর বাবে সম্পূর্ণ দায়ী নগাঁও জেলা প্রশাসন। শীঘ্রই রেঞ্জ অফিসার DFOক নিলম্বন করক শাস্তির ব্যবস্থা গ্রহণ নকরিলে রাজ্যজুড়ি ভয়াবহ আন্দোলন গড়ি তোলার হুঙ্কার আমসুর। বন বিভাগের উপর অতি শীঘ্রই ব্যবস্থা লওয়ার দাবি আমসুর।
বন বিভাগৰ বিৰুদ্ধে কেইবাটাও বিস্ফোৰক অভিযোগ আনিলে আমচুৱে। ধৰ্মীয় সংখ্যালঘু হোৱাৰ বাবে টাৰ্গেট কৰি গুলীচালনা কৰাৰ অভিযোগ উত্থাপন কৰিছে আমচুৱে। গুলীচালনাৰ ঘটনাত জড়িত থকা আটাইকেইজনৰ বিৰুদ্ধে ন্যায়িক তদন্ত হ'ব লাগে বুলি আমচুৱে প্ৰশ্ন উত্থাপন কৰিছে। যদি ন্যায়িক তদন্ত নহয় তেনেহ'লে আমচুৱে ডাঙৰ আন্দোলন গঢ়ি তুলিম বুলি মন্তব্য কৰিছে। দৰ্শকসকল, আজিৰে ভিডিঅ'টোৰ মাধ্যমেৰে আপোনালোকক বহুকেইটা গুৰুত্বপূৰ্ণ খবৰ দিব চেষ্টা কৰিলোঁ। যদি আপোনালোকৰ খবৰকেইটা শুনি ভাল লাগিছে ভিডিঅ'টো লাইক কৰিব, শ্বেয়াৰ কৰিব। এনেধৰণৰ গুৰুত্বপূৰ্ণ খবৰ নিতৌ পাই থাকিবলৈ হ'লে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিব। ধন্যবাদ।